সাসা কেমন আছো আজকে তোমার কি প্রশ্ন আছে ইসলামিক আমাকে বলো আলহামদুলিল্লাহ আছে সাসা আজকে আমার প্রশ্ন পিতা-মাতার নাফরমানি করা কি কবিরা গুনাহ হ্যাঁ 100% বুকারিতে পাঁচ হাজার নশো পঁচাত্তর নম্বর একটা হাদিস আছে সাদ না হাফস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত তিনি বলেন নবী সাল্লাম বলেছেন আল্লাহ তাল্লাহ তোমাদের উপর হারাম করেছেন মা বাপের উপর নাফরমানি করা তবে পিরাপুকের পিরাপু আটক রাখা মানে যেরকম চাচা ফুবুদের জমি রাখা আটকে রাখা যে জিনিস গ্রহণ করা তোমাদের জন্য সঠিক নয় তা তলব করা মানে যেটা আমার দরকার নাই সেটা আমাদের খুঁজে বেড়ানো তারপরে এবং কন্যা সাধনকে জীবিত খবর দেয় যায় আইলে জিগে খবর দিত সেটা বলতেছে। আর তিনি তোমাদের জন্য অপছন্দ করেছে গল্প গুজব করা এই যে অতিরিক্ত গল্প করে টাইম অপচয় করে ওয়েস্ট করে এইটা বোঝাতে যাচ্ছে। অতিরিক্ত প্রশ্ন করা যে বাতাল মানুষ অতিরিক্ত প্রশ্ন করে ও ধন সম্পদ অপচয় করা ঠিক আছে অতিরিক্ত অপচয় করা ধন সম্পদ ধন সম্পদের মিস ইউজ করা এটাকে বোঝাতে হয়েছে এগুলো সবগুলো নাফরমানির ক্যাটাগরিতে পড়ে আপনাকে অনেক ধন্যবাদ আমি অনেক কিছু শিখতে পারছি আপনার থেকে চাচা আপনাকে আল্লাহ বেস্ত করুক এবং নেক হায়াত বৃদ্ধি করুক চাচা আজকে আমি চলে যাচ্ছি আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম ঠিক আছে কালকে দেখা হবে আবার যে কোনো প্রশ্ন নিয়ে ঠিক আছে আজকে তুমি যাও আমিও যাচ্ছি